আজকের এই ভিডিওটা যে এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ দেখবে সে জানতে পারবে একজন ইউটিউবারের সফলতার আসল কিছু রহস্য হয়তোবা আপনি রেগুলার ভিডিও আপলোড করতেছেন খুব কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনার চ্যানেলে কোনো ভিউজ অথবা সাবস্ক্রাইব আসতেছে না আপনি একটা ডিপ্রেশনে পড়ে গেছেন হয়তোবা আপনি কনফিউশন আছেন আমার কি এক হাজার সাবস্ক্রাইব হবে বা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কোনো দিন ফ্লাপ হবে ঠিক এই ধরনের যদি কম্পিটিশন আপনি পড়ে থাকেন তাহলে আজকে এই ভিডিওটা না টেনে একটু কষ্ট করে কন্টিনিউ করে দেখতে থাকুন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন কারণ আমি ইউটিউব রিলেটেড টিপস এই চ্যানেলে দিয়ে থাকি তো আমি যদি চাই একটা নতুন চ্যানেল খুলে রাতারাতি এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে নিতে পারি কারণ আমি ইদানিং প্রায় দুই বছর হল ইউটিউবে আসি অনেকে আমার ফেসটা এখন চেনে কিছুটা লোক বা আমার ভিডিওগুলো অনেক ভাই ব্রাদার দেখে যার কারণে যদি আমি নতুন কোনো চ্যানেল খুলি তাহলে আমার কাছে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম মাত্র পুরো পনেরো দিনে পূরণ করা সম্ভব কিন্তু আপনি একজন নতুন ইউটিউবার সেক্ষেত্রে আপনাকে না কেউ চেনে না কেউ আপনার ভিডিও দেখেছে সেক্ষেত্রে কি আপনার এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হবে না অবশ্যই হবে এই প্ল্যাটফর্মে যারা প্রথমে আসে হয়তোবা তাদের কাছেই প্রথম এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করাটা অনেক কঠিন মনে হয় কিন্তু একটা পর্যায়ে তার হয়ে যায় কোনো না কোনোভাবে টানা সেচটার মাধ্যমে এক হাজার সাবস্ক্রাইব হয়ে যায় কিন্তু এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা একটু হয়তোবা পরিশ্রম হয় তার পূরণ করতে কিন্তু সে যদি স্মার্ট একজন ইউটিউবার হয়ে থাকে এখন বর্তমান দুই হাজার একুশ সালে এসে এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কোনো কঠিন কোনো বিষয়ই নয় আপনার যেমন আপনি এখানে কঠোর পরিশ্রম করতেছেন এই প্ল্যাটফর্মে এর সাথে সাথে আপনার কিছু স্মার্টনেস কিছু জ্ঞান বা বুদ্ধি রাখতে হবে চ্যানেলটাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব পূরণ করার জন্য কারণ বর্তমান দু হাজার একুশ সালে যেরকম কম্পিটিশন ঘরে ঘরে ইউটিউবার হয়ে গেছে কার্ডটা থুয়ে কার্ডটা দেখবে বর্তমান সময়ে তো এই মুহুর্তে যদি আপনি ইউটিউবে টিকে থাকতে চান তাহলে সবচেয়ে মূল যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে আমি যেটা বলবো সেটা এখন একটু শুনতে থাকুন একই সাথে যদি দুইটা চ্যানেল ক্রিয়েট করা হয় ধরে নেন একই সাথে একই দিনে দুইটা চ্যানেল ক্রিয়েট করা হয় মানে তৈরি করা হয় তো একটা চ্যানেল একটা না চার মাস ভিডিও আপলোড করলো এবং আরও একটা চ্যানেল চার মাসে একশো বিশ দিনের মধ্যে একটা চ্যানেল একশো বিশটা ভিডিও আপলোড করলো আর একটা চ্যানেল চার মাসে ভিডিও আপলোড করলো মাত্র পঞ্চাশটা তাহলে কোন চ্যানেলটা র্যাঙ্ক করবে অবশ্যই যে চ্যানেলটাতে একশো বিশটা ভিডিও আপলোড করা হয়েছে চার মাসে এটাই তো আপনারা বলবেন হ্যাঁ আসলে এটাই আমিও ঠিক আমার সাথে আরও একটি চ্যানেল খোলা হয়েছিল আমার পরিচিত একজন একই সাথে একই দিনে ইউটিউব যাত্রাটা শুরু করেছিলাম বাট সে রেগুলার কন্টেন্ট ভিডিও আপলোড না করার কারণে সে একটা পর্যায়ে গিয়ে থেমে যায় তাই আপনারা যারা নতুন ইউটিউবার আছেন তাদের একটাই চিন্তা যে কোনো একটা দিন যেন গ্যাপ না যায় রেগুলার ভিডিও আপলোড করি কারণ আমরা যতই ভিডিওতে বলি না কেন রেগুলার ভিডিও আপলোড করার তার মধ্যে যদি আপনার গ্যাপ আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা একটা যখন একটা স্লাব মানে আপনি একটা নির্দিষ্ট ইউটিউবের অ্যালগোরিটমের একটা নির্দিষ্ট ধাপে থাকেন একটা সিঁড়ি আপনি দ্বিতীয় সিঁড়িতে যখন যাবেন তখন আপনার তৃতীয় সিঁড়িতে তারা নেওয়ার চিন্তা ভাবনা করে আপনার ভিডিওটা আরও দর্শকের কাছে পৌঁছে দেবে এবং আরও নতুন অডিয়েন্স আপনার চ্যানেলে আনবে কিন্তু দ্বিতীয় সিঁড়ি থেকে যদি ভিডিও আপলোডিং বন্ধ করেন তাহলে আবারও প্রথম সিঁড়িতে আপনাকে নামে দেওয়া হবে তাই এই প্ল্যাটফর্মে সিঁড়িতে টিকে থাকার জন্য আপনার কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে তারপরের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বুদ্ধির পরিচয় দেওয়া এই প্ল্যাটফর্মে রেগুলার একই টপিকের উপরে হাজার হাজার কোটি কোটি শত শত ভিডিও এই প্ল্যাটফর্মে আপলোড হয়ে থাকে কোনো না কোনো টপিক কোনো না কোনো টপিকের উপরে আপলোড হওয়ার উপরেই আছে এই প্ল্যাটফর্মে কোটি কোটি ভিডিও আপলোড হয় রেগুলার আর লক্ষ লক্ষ কোটি কোটি ইউটিউবারও আছে তো এখানে যেহেতু রেগুলার এত ভিডিও আপলোড হয় এত বড় একটা সমুদ্রের মধ্যে আমার একটা ছোট্ট ভিডিও কিভাবে খুঁজে পাবে মানুষ এটা কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে কারণ ইউটিউবটা একটা সমুদ্র এইখানে যদি আমার ভিডিওটা আমি আপলোড করি তাহলে কোথায় থাকবে আমার ভিডিও তো আমি নিজেই খুঁজে পাবো না তাহলে এই সময়টাতে আমাদের ভিডিওটা কিভাবে র্যাং করাতে পারি তাহলে এর জন্য ইউটিউব আমাদেরকে যা বলে থাকে আমাদের ভিডিওর জন্য তারা বলে আমাদের ভিডিওগুলো এসিও করার জন্য আমরা অধিকাংশ ইউটিউবার উল্টা সোজা যে কোনো একটা টাইটেল দিয়ে আমাদের ভিডিওগুলো আমরা আপলোড করে দিচ্ছি আপনি কি আদর্শিওর হচ্ছেন যে আপনার টাইটেলগুলো খুবই সুন্দর এই প্ল্যাটফর্মে একটা নতুন চ্যানেল র্যাঙ্ক করার মূল উদ্দেশ্য হচ্ছে সার্জ থেকে আর হচ্ছে সাজেস্ট থেকে তাই আপনাদেরকে অবশ্যই আপনার টাইটেলটার দিকে ফোকাস দিন আমি আবারও বলতেছি আপনার টাইটেলের দিকে ফোকাস দিন এই দু সালে এসে ভুলবশত যদি টাইটেলগুলো ভুল করেন তাহলে আপনার কিন্তু আর সফলতা অর্জন করা খুবই কঠিন হবে আচ্ছা এখন আরও একটি কথা বলি তো অনেকেই বলেন যে আসলে এই যে বর্তমান সিচুয়েশনে ফেস ভিডিও ভয়েস ভিডিও বা ক্যামেরা কোয়ালিটি ভালো এডিটিং তারপরে কোয়ালিটি ফুল ভিডিও হ্যাঁ এগুলোর ভ্যালু আছে তাছাড়াও কিন্তু নর্মালি জাস্ট একটা স্মার্টফোন দিয়েও কিন্তু ইউটিউবিং করে আসা সম্ভব আপনারা তো জানেন আমি শুধু স্মার্টফোন দিয়েও কিন্তু ইউটিউবিং করে আজ এখানে আসতে পারছি আপনাদের টার্গেট রাখবেন এক লাখ সাবস্ক্রাইবার আপনারা কোনোভাবেই এক হাজার সাবস্ক্রাইবের টার্গেট নেবেন না আপনার আশাটাকে একটু বড় করতে হবে আপনি একটা জিনিস দেখেন আমরা যদি এক হাজার সাবস্ক্রাইব ফ্লাপ করতে পারি এক লক্ষ করতে পারি আপনি কি এক হাজার সাবস্ক্রাইব ফ্লাপ করতে পারবেন না আমরা এখন মাসে হাজার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারি আপনি কি চার হাজার ঘন্টা পূরণ করতে পারবেন না আমার ভিডিও ফেললে যদি এখন দশ পনেরো বিশ হাজার ভিউস হয় আপনার ভিডিও ফেললে কি পাঁচশো এক হাজার ভিউস হবে না আপনি কি এই ইচ্ছা শক্তিটা নিয়ে আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে পারেন না অধিকাংশ ইউটিউবার পঁচানব্বই পারসেন্ট ইউটিউবার তার সত্তর পার্সেন্ট কাজ করার পরে ইউটিউব ছেড়ে দেয় তার কারণটা হচ্ছে এক পর্যায়ে ভিডিও আপলোড করতে 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 ভাইবেনাইজেস তার দ্বারা ইউটিউবিং সম্ভব না সে ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে সে এতও জানে না যে সে অলরেডি সত্তর পার্সেন্টের উপরে তার চ্যানেলে কাজ করে রেখেছে বাকি হয়তো বা তিরিশ পার্সেন্ট কন্টিনিউসলি করলেই তার চ্যানেলটা এখন এক ধাক্কাতে উঠে যাবে সে ঠিক ওই সময়টাতেই ইউটিউব থেকে চলে আসে এটাই হচ্ছে আমাদের প্রথম ভুল তাই সবাইকেই প্রথমেই রিকোয়েস্ট করব। একটু ধৈর্য ধরুন একজন যদি মিলিয়ন সাবস্ক্রাইব পূরণ করতে পারে এই প্ল্যাটফর্মে আপনি এক হাজার পারবেন না কেন দশ লক্ষ সাবস্ক্রাইব পূরণ করা যায় এই বিজিআই ডিটার চ্যানেল দুই বছরে আপনাদের ভালোবাসাতে এক লক্ষ সাবস্ক্রাইবের মাইল স্টন পূরণ করছে আপনি কি এক বছরে আমি দুই বছরে যদি এক লক্ষ পারি আপনি এক বছরে এক হাজার পারবেন না এটা কেমনে সম্ভব আমরা মানুষ আপনিও মানুষ এই প্ল্যাটফর্মটাতে টিকে থাকার একটা উদ্দেশ্য হল মনের ইচ্ছা শক্তি আপনি কখনো হার মানবেন না এই প্ল্যাটফর্মটাতে একটু ধৈর্য সহকারে লেগে থাকলে দেখবেন যে একটা সময় সুফল আসছে আপনার জন্য এই প্ল্যাটফর্মটাতে শুধু ধৈর্য সহকারে কাজ করুন একটা সফল ইউটিউবারের আসল রহস্যটা হচ্ছে কন্টিনিউ ভিডিও আপলোড আর সুন্দর সুন্দর কন্টেন্ট খুঁজে বের করা তাহলে সেই ইউটিউবে সফলতা অর্জন করতে পারে তাছাড়া কিন্তু এই প্ল্যাটফর্মে কোনোভাবেই সফলতা অর্জন করা সম্ভব না আপনারা শুধু একটা কাজ করুন এই প্ল্যাটফর্মে কারোর কোনো কথা না শুনে কারোর কোনো বুদ্ধি না শুনে যে কোনো একটা নির্দিষ্ট আইডিয়া অনুযায়ী কাজ করুন প্রতিদিন ভিডিও আপলোড করবেন প্রতিদিন এডিট থামনেল ট্যাগ টাইটেল সব কিছু বসিয়ে দিন অবশ্যই আপনি একজন ইউটিউবার হবেন এখানে গোপন রহস্য বলতে এই প্ল্যাটফর্মে তেমন কিছুই নেই সবই কিন্তু আপনাদের জন্য উন্মুক্ত আর সবই ইউটিউব প্ল্যাটফর্মে পাওয়া যায় কি পারে না একজন ইউটিউবার আমিও শূন্য থেকে আজ এই পর্যায়ে আপনারাও শূন্য থেকে আরও দূরে এগিয়ে যাবেন আজকে তো আমার এক লাখ আপনাদের আমি দোয়া করি মিলিয়ন পর্যন্ত হয়ে যাবে শুধু ধৈর্য ধৈর্য ছাড়া এই প্ল্যাটফর্মে টিকতে পারবেন না